হ্যালো এভরি ওয়ান অ্যারোটোসাকসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার ম্যাথসের সব কোশ্চেনগুলোর ডিটেল সলিউশন তো গতকাল যে পরীক্ষাটা হলো গতকাল হচ্ছে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশ এটা অ্যাকচুয়ালি কিন্তু দু হাজার কুড়ি সার্কুলার দু হাজার একুশে এক্সামটা হলো প্রিলিমিনারি এক্সাম তো এটার পুরো অ্যান্সারকে কিন্তু অলরেডি আমরা আপলোড করে দিয়েছি তো আজকে আমরা শুধুমাত্র ম্যাথসের সলিউশন দেখবো আর রিজেনিংয়েরটাও খুব তাড়াতাড়ি চলে আসছে তো দেখে নাও ম্যাথসের কোশ্চেনগুলোর অ্যান্সার তো আমি কিন্তু এখানে আজকে ডিটেলস মানে কোনো ফর্মুলা সেরকমভাবে ইউজ করবো না যেটাতে একদম না করলেই নয় সেরকমভাবে ইউজ করব আর খুব ইজিলিভাবে যদি মানে তোমরা করতে যাও আর কি সেটাই এই প্রসেসটা এর থেকে ইজি হয় না তো চলো দেখে নাও অ্যান্সারগুলো দেখে কাছে যে সেটটা আছে তোমার তোমরা যারা কালকে এক্সাম দিয়েছ তোমাদের কাছে হয়তো অন্য সেটও থাকতে পারে কিন্তু কোশ্চেন নাম্বারটা ওই জন্য একটু ডিফারেন্ট হবে কারণ আমাদের এটা দু নাম্বারে আছে তোমাদের হয়তো অন্য নাম্বারে আছে সেম তো কোশ্চেন একটু চেক করে নাও তো দেখো এখানটায় এই যে অঙ্কটা এই অঙ্কটার জন্য অ্যাকচুয়ালি কিন্তু কিছু লেখার প্রয়োজন পড়ে না এমনিই হয়ে যায় তো এটা জাস্ট কনসেপ্টের ওপর অঙ্ক তো এখানে দেখো কী বলেছে কুড়ি বছর মানে কোনো আসল এবং সরল সুদে কুড়ি বছরে তিনগুণ এবং ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তাহলে এখানটায় জাস্ট কনসেপ্ট আমি বলছি এখানে ধরে নাও সামথিং কোন কেউ একজন এক্স টাকা রেখেছিল তাহলে এখানে কি বলছে এখানে বলছে কুড়ি বছরে টোয়েন্টি ইয়ার্সে কুড়ি বছরে সেই টাকা হয়েছে কত তিন গুণ মানে থ্রি এসছে তার মানে এখানে ইন্টারেস্ট হিসেবে ক টাকা পেয়েছে এখানে যে সুদ বা ইন্টারেস্ট হিসেবে কত টাকা পাওয়া গেছে এক্স টাকা তো রেখেছিলো সেটা কুড়ি বছরে থ্রি এক্স টাকা হয়ে গেছে তাহলে এখানে সুদ হিসাবে কত টাকা পাওয়া গেছে টু এক্স টাকা পাওয়া গেছে এইবার বলেছে কত বছরে মানে মানে কোন একটা ইয়ার তাহলে এখানটায় কত ইয়ারে কত ইয়ারে এখানে কোয়েশন মার্ক হবে তো কত ইয়ারে কোন ইয়ারে সেটা কত হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে মানে টু এক্স হবে তার মানে এক্ষেত্রে সুদ হিসাবে কত টাকা পেলে টু এক্স টাকা হবে তাহলে এক্ষেত্রে সুদের পরিমাণটা কত টাকা হতে হবে এক্স টাকা হতে হবে কেন কারণ হচ্ছে আগে তো সেই এক্স টাকাটা তো তার ছিলই অরিজিনাল অ্যামাউন্ট ছিল সেটা টু এক্সে রূপান্তরিত হবে যদি তার সাথে সুদের এক্স টাকা হয় তাহলে দেখো এবার একটু যে কনসেপ্টটা আমি বললাম যে কুড়ি বছরে সুদ হিসাবে কত টাকা পাওয়া যায় টু এক্স টাকা পাওয়া যায় তাহলে এবার অন্য দিক থেকে একটু ভাবো কত বছরে সুদ হিসাবে এক্স টাকা পাওয়া যাবে কুড়ি বছরে যদি সুদ হিসাবে টুয়েক্স টাকা পাওয়া যায় এক্স টাকা সুদ হিসাবে পেতে গেলে মানে এর অর্ধেক তার মানে কুড়ির অর্ধেক তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত অপশান নাম্বার এ দশ বছর আর কিছু এখানে করার নেই এরপরে যেটা রয়েছে এখানে যেটা দেওয়া আছে একটি বিড়ালের পাঁচটি লাভ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর চার লাভ দেয় কিন্তু কুকুরের চার লাফ বিড়ালের কুকুরের তিলফ বিড়ালের চার লাফের সমান বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত বা রেশিও কত বের করতে বলেছে তো এখানটায় যেটা করতে হবে তো দেখো এখানটায় লাস্ট যেটা দেখবে বিড়াল ও কুকুর মানে ক্যাট প্রথমে রয়েছে তাহলে এখানে আমি ক্যাট লিখে নিচ্ছি আর এখানে আমি টক লিখে নিচ্ছি তাহলে এখানটায় এবার যে যেভাবে বলেছে ঠিক সেভাবে বসাবো তাহলে এখানে দেখো বিড়ালের পাঁচ তাহলে এখানে পাঁচ সেই সময় ডগ কত হচ্ছে চার তারপরে দেখো এখানে ডগের বলেছে কুকুরে বলেছে তিন লাফ বেড়ালে চার লাফের সমান এরকম হলো এবার জাস্টকে ক্রস মাল্টিপ্লিকেশান করতে হবে তো ক্রস মাল্টিপ্লিকেশান করবে এইটা আর এটার সাথে এটা তো ক্রস মাল্টিপ্লিকেশন করে এখানে আমি বসিয়ে দিচ্ছি তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে এখানে যেটা চলে আসছে আমাদের পনেরো আর এখানে ষোলো তার মানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে অ্যান্সার তো বোঝা গেল এটা হচ্ছে রেশিও অফ মানে স্পিডের রেশিও নেক্সট কোয়েশ্চেন দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার আসে তো দেখে নাও আমি যাতে বেশি ফর্মুলা অ্যাপ্লাই না করতে আমি হিসেবে শর্টকাটে দেখাচ্ছি তো এটা অনেক প্রসেসে কিন্তু করা যায় এগুলো তো দেখো এখানে দেওয়া আছে একটি দ্রব্য সতেরোশো চুয়ান্ন টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় চোদ্দোশো বিরানব্বই টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয় বা লস হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তো এখানে যে কনসেপ্টটা এখানে বলেছে আমি সেই কনসেপ্টটা দিয়ে অঙ্কটা করাবো তুমি কোশ্চেনটাকে দেখতেই পাচ্ছ এখানে কি বলেছে লাভ হচ্ছে যে টাকা সেই টাকায় কি হচ্ছে ক্ষতি হচ্ছে তাহলে আমি এখানে যেটা প্রফিট বা লস প্রফিট আর লস এখানে কি সমান লাভ আর ক্ষতি সমান তাহলে প্রফিট ইকুয়াল টু লস ইকুয়াল টু আমি এক্স টাকা ধরে নিচ্ছি মানে লাভও হচ্ছে এক্স টাকা ক্ষতি হচ্ছে এক্স টাকা তাহলে এবার জাস্ট অঙ্কটার মধ্যে টুইস্টটা আছে দেখো এখানে যেটা বলা আছে যে সতেরোশো চুয়ান্ন টাকায় বিক্রি করে তার কি হয়েছে লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে এক্স টাকা লাভ হয়েছে তাহলে সতেরোশো চুয়ান্ন থেকে আমি যদি এক্সট্রাকাটা মানে অ্যামাউন্টটা যদি জানতাম সেটা যদি বিয়োগ করে দিতাম মানে যে টাকাটা লাভ হয়েছে সেটা যদি বিয়োগ করে দিতাম আমি কি পেতাম ক্রয়মূল্য পেতাম যে টাকা অরিজিনাল দাম সেটা পেতাম আর সিমিলারলি চোদ্দোশো বিরানব্বই টাকা বিক্রি করে তার ক্ষতি হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে এক্স টাকা ক্ষতি হয়েছে তাহলে চোদ্দোশো বিরানব্বই সাথে এক্স টাকা তার ক্ষতি হয়েছে তাহলে এক্স টাকাটা আমি যোগ করে দিতাম তাহলে আমি কি পেয়ে যেতাম দ্রৌপদীর ক্রয় মূল্য পেয়ে যেতাম আমি সেই কনসেপ্টটাকে কাছে লাগাবো এখানে তাহলে এখানে আমি কি করবো সতেরোশো চুয়ান্ন মাইনাস এক্স এটা কি হয়ে যাচ্ছে আমাদের এটা আমাদের ক্রয় মূল্য হয়ে যাচ্ছে সমান সমান চোদ্দোশো বিরানব্বই plus x এটাও তো ক্রয় মূল্য মানে একটা একটা জিনিসের তো দুটো আলাদা ক্রয় মূল্য হতে পারে না দুটোই सेम এবার जस्ट কি করব দুটো x কে এক দিকে নিয়ে আসব দুটো x কে এক দিকে নিয়ে আসলে কি হয়ে যাবে এই -x টাকে ওপাশে নিয়ে যাচ্ছি নিয়ে আসলে আমাদের যেটা হয়ে যাবে 2x হয়ে যাবে আচ্ছা আর এখানে 1754 -1492 তাহলে 1754 থেকে 1492 আমি এই দুটোকে বিয়োগ করে এখানে বসিয়ে দিচ্ছি সেটা হয়ে যাবে আমাদের 262 হ্যাঁ আমি এটা আগে ক্যালকুলেশন করেই নিয়েছি অবভিয়াসলি তাহলে এখান থেকে এক্স মানে কত হয়ে যাবে এক্স মানে হচ্ছে দুই দিয়ে ভাগ করে দেয় এটার করার প্রয়োজন নেই দেখে নাও দুই দিয়ে করলে এখানে ওয়ান থ্রি ওয়ান এইবার বলেছে দ্রব্যটি ক্রয় মূল্য দেখো ক্রয় মূল্য তো বলেছে আর আমি একটু আগেই বললাম ক্রয় মূল্য মানে আমি তো দুটোকে ক্রয় মূল্যই সমান করেছি মানে এটাও আমাদের ক্রয় মূল্য এটাও আমাদের ক্রয় মূল্য তাহলে এই যে এক্সের ভ্যালুটা এক্সের ভ্যালুটা হয় এখানে বসাও আদারওয়াইজ এখানে বসাও দুটোর মধ্যে যে কোনো একটাতে বসো অ্যান্সার চলে আসবে তো এখানে তো দেখো এখানটায় হচ্ছে বুঝতেই পারছো যে এখানে চারের সাথে এক বিয়োগ করলে কত আসছে তিন আসছে মানে হয় অপশান নাম্বার বি অথবা অপশান নাম্বার সি হবে তো যাই হোক কত কিছু না করে এখান থেকে এটা বিয়োগ করে দাও বিয়োগ করলে যে অ্যান্সারটা আসছে তোমরা এটা করে নিতে পারবে বিয়োগটা আশা করি চোখ অনেকে দেখে চোখে দেখে করার প্র্যাকটিস করো যাদের পরবর্তীতে এই এক্সামগুলো থাকবে এই ধরনের এক্সামের প্রিপারেশন নিচ্ছ তো এখানে দেখা হয়ে দেখা হয়ে যাবে ষোলোশো তেইশ টাকা হয়ে যাবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি পনেরো টাকা এবং প্রতি কেজি বারো টাকা দামের বারো টাকা দামের ডাল মিশ্রণ করে তাহলে কিন্তু এটা কি দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে কিন্তু প্রতি কেজি ষোলো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করলে দেখো ষোলো টাকা পঞ্চাশটা হচ্ছে এখানে সেল প্রাইস প্রথমটা কি কস্ট প্রাইস দেওয়া আছে আর এখানে সেল প্রাইস দেওয়া হয়েছে তার টোয়েন্টি পার্সেন্ট লাভ থাকবে তাহলে এখানটায় এটা অ্যালিগেশন মেথডে করে দেবো অ্যালিগেশন মেথডে তাড়াতাড়ি হবে অ্যালিগেশন মেথডটা যারা জানো না তারা দেখে নাও কারণ এটা সবথেকে ইজি আচ্ছা ষোলো টাকা পঞ্চাশ কি এখানে হচ্ছে সেল প্রাইস তাহলে এই টাকা হচ্ছে এটা বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে এখান থেকে কস্ট প্রাইস কত হয়ে যাবে আমরা বের করব তাহলে কি করে বের করব একদম ইজি সেল প্রাইস থেকে কস্ট প্রাইস করতে গেলে কি করতে হয় যেহেতু টোয়েন্টি পারসেন্ট লাভ তার মানে কি একশো টাকায় কুড়ি টাকা একশো টাকা যদি জিনিসটার দাম হতো তাহলে কেন এটা ওয়ান হান্ড্রেড বাই ওয়ান টোয়েন্টি করলাম সেটা যদি জানতে চাও কমেন্ট সেকশনে দাও আমি এই কনসেপ্টগুলো যে ভিডিওতে করিয়েছি সেই কনসেপ্টটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবে তো এইটা দশমিক তুলে দিলাম এখানে ওয়ান হান্ড্রেড এটা কাটাকাটি করো তারপরে এখানে যেটা কাটাকাটি করে যেটা আসছে সেটা আসছে হচ্ছে ফিফটি ফাইভ বাই একটু ক্যালকুলেশন করলে এটা বুঝতে পারবে এটা চলে আসছে ফিফটি ফাইভ বাই ফোর এবং এটাকে ভাগ করে দাও হ্যাঁ ভাগ করে দাও ভাগ করে দিলে কত আসবে থার্টিন পয়েন্ট সেভেন ফাইভ এই থার্টিন পয়েন্ট সেভেন ফাইভ এটা হয়ে যাবে আমি এটাকে পুরো ইয়ে করে দিচ্ছি এখানে না হলে অঙ্কটার সাথে থার্টিন পয়েন্ট সেভেন ফাইভ এটা আমাদের কোথায় বসবে এইখানে দেবো এবার জাস্ট অ্যালিগেশনে যেরকম করতে হয় তো বারো থেকে এটা বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের যেটা আসবে সেটা হয়ে গেল বুঝতেই পারছো তেরো টাকা পঁচাত্তর পয়সা থেকে বারো টাকা বিয়োগ করলে কত হয়ে যাবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সিমিলারলি এখানে পনেরো বড়ো তাহলে পনেরো থেকে এইটা বিয়োগ করে দেবো আমরা এবং যেটা আসবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে এই যদি অনুপাতটা বের করি তাহলেই হয়ে যাবে তো এখানে অনুপাতটা আমি বের করে আমি করে দিচ্ছি দেখো এখানে দশমিক তুলে দিলাম ওয়ান হান্ড্রেড আমি এখানেই করছি হ্যাঁ তো এখানে দেখো ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড কেটে দিলাম তো পঁচিশ দিয়ে সব থেকে বুঝতেই পারছো পঁচিশ দিয়ে ঘাটাঘাটি যাবে তো পঁচিশ দিয়ে করলে তো এখানে চলে আসছে সাত আর এখানে চলে আসছে পাঁচ তাহলে আমাদের অপশানটা কোনটা হয়ে যাবে অ্যান্সার সেভেন ইস টু ফাইভ ঠিক আছে তো অপশান নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার এবার আমরা পরের অঙ্ক দেখে নিই পরের অঙ্কটা দেখো এখানে কি আছে এটা পরিমিতির ওপরে দেওয়া আছে তো এটার কনসেপ্টটা অলরেডি অ্যান্সার কি যখন এসেছিল তখন ডিসকাস করে দেওয়াই হয়েছিল আরেকবার বলে দিচ্ছি তো এখানে যেটা দেওয়া রয়েছে এই একটা বৃত্ত রয়েছে তো বৃত্তের মধ্যে মানে এটা পরিবৃত্ত মানে বৃত্তের মধ্যে কি রয়েছে একটা ত্রিভুজ রয়েছে বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ রয়েছে যে ত্রিভুজের যদি এটা ঠিক করে একদম পয়েন্ট করতে হবে ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা কত এখানে যে অ্যাঙ্গেলটা সেটা বলা আছে হচ্ছে ফিফটি ডিগ্রি ঠিক আছে তো এখানে বলা আছে এটা ফিফটি আমি এর মধ্যে আর লিখছি না আমি সাইডে লিখে দিচ্ছি এর মধ্যে এটা দেওয়া আছে ফিফটি তো আর এখানটায় এর একটা কেন্দ্র আছে এই পয়েন্টে যেটার নাম দেওয়া আছে কি ও দেখা যাচ্ছে ও পরিবৃত্তের কেন্দ্র এখানে বলা আছে তো ও কেন্দ্রে ও কেন্দ্র এখানে এবং এই বাহুলে যোগ করে দেওয়া হচ্ছে এই ত্রিভুজটা ছিল কি এ বি সি ছিল ত্রিভুজ তাহলে এখানটায় এটা যদি পঞ্চাশ হয়ে যায় তাহলে এখানে আমাদের এটা কত হয়ে যাবে এইটা আমাদের হয়ে যাবে কত ওয়ান হান্ড্রেড কারণ আমরা এখানে একটাই কনসেপ্ট ইউজ হয় কেন্দ্রস্থকোন কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কি এই যে কেন্দ্রস্থ মানে কেন্দ্রের সাথে যে কোন থাকে পরিধিস্থ মানে পরিধির সাথে যে কোন থাকে এটা ক্লাস টেন নাইন টেনে এই ধরনের কনসেপ্ট রয়েছে সেখান থেকে দিয়েছে তো এটা ডাবল হয়ে যায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে যে ট্রায়াঙ্গেল ওবিসি ওবিসি এর এইটা হচ্ছে একশো ডিগ্রি এবং আমরা কী জানি ত্রিভুজের কোণের সমষ্টি কত আশি একশো আশি ডিগ্রি তার মানে অবভিয়াসলি কোন বি আর কোন সি মিলিয়ে আশি ডিগ্রি হতে হবে এবং এইবারই হচ্ছে আসল কনসেপ্ট যেখানে হচ্ছে ওবি আর ও এই দুটোই কি বৃত্তের ব্যাসার্থ দেখতেই পাচ্ছ কেন্দ্র থেকে যদি পরিধি পর্যন্ত যাওয়া যায় সবটাকে তো বলছে ব্যাসার্থ তাহলে এখানে ও আর ওসি কি বৃত্তের ব্যাসার্থ তার মানে এই দুটো সমান তার মানে এখানে এই দুটো জায়গায় যে কোন উৎপন্ন হবে সেটাও সমান এবং একটু আগে আমি বললাম কোন বি আর কোন সি মিলিয়ে কত ডিগ্রি হতে হবে আশি ডিগ্রি হতে হবে আর একবার বলছি কি এই দুটো কোন কি সমান হতে হবে তার মানে কি দুটো অবশ্যই ফর্টি ডিগ্রি ফর্টি ডিগ্রি করে হবে তার মানে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার যদি এখানে পরবর্তীতে কোনো এক্সামে যদি দেখো ও জায়গায় যদি ও সি ও দেয় তাহলে সেটাও কিন্তু ফর্টি ডিগ্রি হবে ঠিক আছে তো নেক্সট কোয়েশন যাচ্ছি আমি নেক্সট কোশ্চেন দেখো কি আছে নেক্সট কোশ্চেন একটা হচ্ছে পার্টনারশিপের অঙ্ক রয়েছে তো এখানে দেওয়া আছে অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার তো অজয় ব্যবসায় হচ্ছে আট হাজার টাকা আট মাসের জন্য নিয়োগ করে আর অনিল বাকি চার মাসের জন্য টাকা নিয়োগ করে তো এখানে অনিল কত টাকা নিয়োগ করে সেটা এখানে দেয়নি সেটাই বের করতে হবে তো এখানে দেখো বলে দিয়েছে অনিল হচ্ছে লাভের টোয়েন্টি পার্সেন্ট পায় তাহলে অনিল যদি লাভের টোয়েন্টি পার্সেন্ট পায় তো অজয় কত পাবে অজয় পেয়ে যাবে কত অবভিয়াসলি কত পার্সেন্ট এইট্টি পার্সেন্ট পেয়ে যাবে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তাহলে এদের যে লাভের মানে এদের যে প্রফিটের যে রেশিও এদের যে প্রথমে একটা রেশিও পাচ্ছি কি অজয় কত পাচ্ছে এইটটি পার্সেন্ট আর অনিল কত পাচ্ছে হচ্ছে আমি এখানে লিখি বেটার হবে অজয় অ্যান্ড অনিল তো এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি অজয় পাচ্ছে কত এইটটি পার্সেন্ট আর এ পেয়ে যাচ্ছে কত টোয়েন্টি পার্সেন্ট তাহলে এখান থেকে তো প্রথমে পার্সেন্টগুলো সরে যাবে তারপরে জিরো জিরো ক্যান্সেল করে দাও টু দিয়ে এটাকে ক্যান্সেল করলে এখানে আসছে ফোর এখানে আসছে ওয়ান তারপরে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি অজয়ের অনিলে একটা রেশিও পেয়ে যাচ্ছি আমরা এখানে পেয়ে যাচ্ছি ফোর এখানে পেয়ে যাচ্ছি ওয়ান এটা একটা রেশিও আবার কি পাচ্ছি দেখো আমরা আবার পাচ্ছি কি এই যে মূলধনের যে অনুপাত যখন মূলধন দিয়ে নিয়োগ করেছিল তো এখানটায় কি আট টাকা কত মাসের জন্য আট মাসের জন্য তা আমি ধরে নিচ্ছি যে অনিল যে সে এক্স টাকা করেছিল তাহলে অনিলের অ্যামাউন্টটা কত হয়ে যাবে অনিল হচ্ছে এক্স টাকা করেছিল কত মাসের জন্য চার মাসের জন্য এখানে যেটা দেওয়া আছে তাহলে এইটা মানে অ্যাকচুয়ালি ইস্টু করে এখানে এক্স ইন্টু ফোর লেখা উচিত ছিল আমি নিচে লিখে দিয়েছি তাহলে এইটা সমান সমান এটা এটাই কিসের রেশিও এটা হচ্ছে ব্যবসায় যে টাকাটা দিয়েছিল তার রেশিও তার অনুপাত এটা সমান সমান কী হয়ে যাবে তারা যে লাভের টাকা পাচ্ছে তার অনুপাত মানে এটা ফোর বাই ওয়ান তো এখান থেকে আমি এটা ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে তো আমি ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ক্যালকুলেশন করলে যে জিনিসটা আসছে তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে চার দিয়ে এটাকে কাট করছি এখানে দুই এখানে এটা দিয়ে করছি চার দিয়ে করলে এখানে কত দু হাজার তাহলে এখানে এক্সটা এক্স কোথায় উঠে যাবে এখানে উঠে যাবে তার মানে আমরা কী পেয়ে যাবো এক সমান সমান এখানটা কিন্তু দুই আছে একটা হ্যাঁ এই যে চার দিয়ে আটকে কেটেছিলাম সেই দুইটা এখানে রয়েছে তাহলে এখানে চা দু হাজার ইন্টু টু মানে এখানে অ্যান্সার হয়ে যাবে কত চার হাজার টাকা তো একদম ইজি অঙ্ক ছিল এটা এবার এই যে অঙ্কটা এই অঙ্কটা দেখো কি বলেছে আট সেন্টিমিটার ব্যাসার্থ বিশিষ্ট একটি লোহার গোলক লোহার গোলক বা স্পিয়ারকে গলিয়ে কতগুলি এক সেন্টিমিটার ব্যাসাধের গোলক পাওয়া যাবে তো এটা গোলকের ফর্মুলা এবং গলাতে হচ্ছে তার মানে হচ্ছে আয়তন এখানে কাজ করছে মানে অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা কাজ করবে সেটা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব আর কিউব মানে কি প্রথম যে ব্যাসার্ধটা বলেছে তার মানে এখানে এইট কিউব আর বাই হচ্ছে যেটা তৈরি করবো মানে ফোর বাই থ্রি বাই ওয়ান কিউব মানে বড়টার আয়তন বাই ছোটোটার আয়তন তাহলে এখানটায় করলে কি হবে এটাও যখন অ্যান্সার কী দেওয়া যাবে তখন ডিসকাস এই দুটো কেটে যাবে তাহলে এখানে এইট কিউব মানে ওয়ান কিউব মানে তো ওয়ান আর এইট কিউব মানে আমাদের এখানে যেটা অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি পাঁচশো বারো এবার দেখো এখানটায় পঁচিশ নম্বর অঙ্ক এটা একটু আমি বলবো এটা একটু কঠিন অঙ্কটা ছিল তো এখানটায় দেখো যেটা দেওয়া আছে যে একটি হোস্টেলে পঁয়ত্রিশ জন ছাত্র ছিল যদি ছাত্রের সংখ্যা আরও সাতজন বৃদ্ধি হয় বৃদ্ধি বৃদ্ধি পায় তবে হোস্টেলে মেসের খরচ প্রতি প্রতিদিন বিয়াল্লিশ টাকা বৃদ্ধি পাবে ঠিক আছে কিন্তু মাথাপিছু খরচ গড়ে এক টাকা করে কমে যাবে তাহলে এখান থেকে যেটা করা যাবে তো আমি এখানটায় দুটো জিনিস লিখে নিচ্ছি এটা হচ্ছে আগে কি ছিল আর এখন কি হয়েছে এই দুটো জিনিস ঠিক আছে এটা লিখে দেখাচ্ছি তারপর বুঝতে পারবে এটা তো আগে কি ছিল আগে হচ্ছে ধরে নিচ্ছি আমি যে স্টুডেন্ট তাহলে আমি এখানটায় জাস্ট লিখে নিচ্ছি স্টুডেন্ট কতজন স্টুডেন্ট হচ্ছে এক্স এক্স জন স্টুডেন্ট ছিল আগে এখানে বলেছে আগে কত প্রতিদিনের খরচ চেয়েছে আমি ধরে নিচ্ছি আগে জন স্টুডেন্ট ছিল এখন সরি এখানে স্টুডেন্ট তো থার্টি ফাইভ বলাই আছে তো স্টুডেন্ট হচ্ছে প্রথমে থার্টি ফাইভ ছিল তাহলে প্রথমে থার্টি ফাইভ স্টুডেন্টের জন্য আগে কত টাকা খরচ হতো সেই খরচটা এখানে দেয়নি তাহলে আগের এই যে এখানে বলেছে প্রতিদিনের গড় খরচ তাহলে আমি এখানে খরচটা ধরে নেবো তাহলে এখানে আগে খরচ হতো কত টাকা এক্সটা জনের জন্য এক্স টাকা তাহলে পঁয়ত্রিশ জনের জন্য কত হয়ে যাবে থার্টি ফাইভ এক্স এখন দেখো স্টুডেন্ট সংখ্যা আরও সাতজন বেড়ে গেছে মানে থার্টি ফাইভের সাথে সেভেন যোগ করে দিলে কত হয়ে যাবে ফর্টি টু এবং প্রত্যেকের মাথাপিছু যে এটা খরচ সেটা এক টাকা করে কমে গেছে মানে এখন স্টুডেন্ট সংখ্যা কত ফর্টি টু এবং আগে যে এক্স টাকা খরচ হতো এখন আর এক একজনের জন্য এক্স টাকা খরচ হচ্ছে না এক একজনের জন্য এক্স মাইনাস ওয়ান টাকা খরচ হচ্ছে তাহলে এটা এখন দাঁড়াচ্ছে তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি আবার কি বলে দিয়েছে দেখো এই যে দুটো এইটার এইটার এই দুটোর জন্য এখন কত টাকা খরচ বৃদ্ধি পেয়েছে হোস্টেলের খরচ প্রতিদিনের জন্য কত টাকা বৃদ্ধি পেয়েছে বিয়াল্লিশ টাকা মানে জাস্ট যেটা সলিউশান করতে হবে ফর্টি টু এক্স মাইনাস ওয়ান মাইনাস থার্টি ফাইভ এক্স ইকুয়াল টু কত ফর্টি টু মানে এখনকার খরচের থেকে আগের খরচ যদি মাইনাস করি তাহলে দেখতে পারবো যে বিয়াল্লিশ টাকা কারণ এখন বিয়াল্লিশ টাকা বেশি খরচ হচ্ছে তাহলে এখান থেকে জাস্ট কী করতে হবে ফর্টি টু এক্স মাইনাস ফর্টি টু মাইনাস থার্টি ফাইভ এক্স ইকুয়াল টু ফর্টি টু ওকে তাহলে এখানে ফর্টি টু থেকে থার্টি ফাইভ এক্স যদি আমি মাইনাস করে দিই তার মানে আমার এখান থেকে চলে আসছে সেভেন সেভেন এক্স আর এই ফর্টি টুটা ওই পাশে চলে গেলে আমার এখানে চলে আসবে হচ্ছে এইট্টি ফোর তো সেভেন দিয়ে এটাকে কাট করলে আমার কত চলে আসছে টুয়েলভ তার মানে এখন এক্স মানে কত দাঁড়াচ্ছে টুয়েলভ তাহলে কী বলেছে তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল তাহলে প্রতিদিনে গড় খরচ কত হয়ে যাবে এই যে থার্টি ফাইভ ছিল এই যে এখানে থার্টি ছিল এখানে এক্সের ভ্যালুটা বসিয়ে দাও মানে আমাদের যেটা করতে হবে এখানে এখানে আমাদের এখন করতে হবে থার্টি ফাইভ বসাতে হবে থার্টি ফাইভ যদি গুণ করে দাও আমাদের যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে অপশান নাম্বার এ চারশো কুড়ি টাকা আশা করি বুঝতে পেরেছো এটা এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক ছিল এরপরে যে অঙ্কটা একদম ইজি তো এখানে দেখো কী দেওয়া আছে ছটি সংখ্যার গড় যদি সতেরো হয় তবে সংখ্যাগুলি যোগফল কত যোগফল মানে কি সংখ্যাগুলো সবগুলো ধরি এক্স ওয়াই এরকম থাকে সবগুলো যোগ তো আর গড় এখানে ছটা সংখ্যার গড় কত বলে দিয়েছে সতেরো বলে দিয়েছে তাহলে এখানে যোগফল কত হয়ে যাবে সতেরো গুণ ছয় তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে আর বলার কিছু নেই এখানে তো এখানে বুঝতেই পারছি এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে য়ান ওয়ান ওয়ান টু অপশান নাম্বার এ ঠিক আছে ওয়ান ওয়ান টু হয়ে যাবে অ্যান্সার মানে এত সহজ অঙ্ক হয় না নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্ক এটাও একটা ইসি অঙ্ক জাস্ট একটা এটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তো দেখো কোনো ঘনকের প্রতিটি বাহু যদি দশ টেন পার্সেন্ট করে কমানো হয় কমানো ডিক্রিস হচ্ছে তেমন এখানে মাইনাস টেন এ ধরনের অঙ্ক আগে করেছি তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল শতকরা কত পারসেন্ট কমবে তো তলের ক্ষেত্র পার্শ্বতল এখানে দেখো তলের একটা জিনিস কিন্তু ওরা দেয়নি যে জন্য অনেকের প্রবলেম হতে পারে পার্শ্বতল কত শতাংশ কমবে যদি এখানে তলের ক্ষেত্রফল বলতো তাহলে অনেক ইজিলি করতে পারতো কারণ এরকম ধরনের থাকে যে বাহু বলে দেয় ক্ষেত্রফল কত শতাংশ কম এবং সেখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হয় এ প্লাস বি প্লাস বি বাই হান্ড্রেড কেউ এক্স ওয়াই দিয়ে করো মানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড আর এখানে যেহেতু ঘনকের কথা বলেছে ঘনকের প্রত্যেকটা বাহুই সমান তাহলে এখানে এবি বা এক্স ওয়াই দুটোই সেম হবে তো আমি এবি ধরেই করছি এ দেখো এখানে সার্ফেস এরিয়া মানে ক্ষেত্রফল বলেছে তার মানে এখানে কী করা হচ্ছে কমানো হচ্ছে কত পার্সেন্ট টেন পার্সেন্ট কমানো হচ্ছে তার মানে এখানে এ আর বি সমান বিকজ এটা ঘনক আর ঘনক কি একটা বড়ক্ষেত্রেরই থ্রি ডি স্ট্রাকচার তাহলে এখানটায় এটা এ বি মানে কি হয়ে যাবে মাইনাস টেন ঠিক আছে তো আমি শুধু এই কনসেপ্টটা নিয়ে এখানে কাজ করব তাহলে এখানে কত হয়ে যাবে মাইনাস টেন মাইনাস টেন আর এখানে দেখো এর জায়গায় আমি মাইনাস টেন ইন্টু মাইনাস টেন তার মানে প্লাস টেন ইন্টু টেন প্লাসই বসিয়ে রাখছি গেলো এখানে প্লাস ছিল বাই হান্ড্রেড তার মানে এটা এটা কেটে যাচ্ছে তার মানে এখানে কত হয়ে যাচ্ছে এখানে যাচ্ছে মাইনাস টোয়েন্টি আর এখানে হচ্ছে প্লাস ওয়ান তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে আর করার কিচ্ছু নেই অ্যান্সার হয়ে যাবে নাইনটিন পারসেন্ট আর এখানে দেখো কমবে বলে দিয়েছে তার মানে এখানে আমাদের যেটা আসছে মাইনাস নাইনটি পার্সেন্ট মাইনাস নাইনটিন পার্সেন্ট আসছে অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে এটাও আনসারকে বলার সময় ডিসকাস করেছিলাম তো এখানে দিয়েছি একটি ত্রিভুজ রয়েছে ত্রিভুজের এখানে দেওয়াই রয়েছে ত্রিভুজটা ত্রিভুজের যে বাহুগুলো বলেছে আমি বাহুগুলো লিখে দিচ্ছি তো এখানে দেখো বলেছে এসি এসি মানে কত বলে দিয়েছে টোয়েন্টি বলে দিয়েছে এবি মানে কত বলে দিয়েছে এবি মানে এক্স বলে দিয়েছে আর এখানে হচ্ছে ফিফটি মাইনাস এক্স তার মানে এই বাহুটা হচ্ছে গত ফিফটি মাইনাস এখানে দেখতেই পাচ্ছ এটা একটা কি সমকোণী ত্রিভুজ তার মানে এখানে বলেছিলাম যে এটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হচ্ছে পিথাগোরাসের সূত্র মানে কি অতিভুজ স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ কোনটাকে বলছে এই সাইডটাকে অতিভুজ বলছে এটা লম্ব ভূমি জানোই তাহলে এখানটায় অতিভূত স্কোয়ার মানে এখানে x স্কোয়ার তো আমি এটা ফর্মুলা যদি ইউজ করো তাড়াতাড়ি হবে আর মানে ফর্মুলা তোমাকে যে কোনোভাবে হয় এ প্লাস বি হো স্কোয়ারের ফর্মুলা লাগাতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগাতে হবে তাহলে অতিভ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার মানে এখানে টোয়েন্টি স্কোয়ার প্লাস হচ্ছে ফিফটি মাইনাস এক্সের হোল স্কোয়ার তো এবার যেটা করতে পারো সরি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয় তুমি এখান থেকে এ মাইনাস বি হো স্কোয়ারের ফর্মুলা মানে যেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ফিফটি স্কোয়ার মাইনাস টু ইন্টু ফিফটি এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো আদারওয়াইজ যেটা শর্টকাট যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে বলছি আমি তাহলে কী করতে হবে এই যে এখানে এক্স রয়েছে এখানে এক্স রয়েছে দুটোকে একদিকে নিয়ে আসি তো একদিকে নিয়ে আসলে যেটা হচ্ছে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফিফটি মাইনাস এক্সের হোল স্কোয়ার আর এখানে টোয়েন্টি স্কোয়ার মানে কত ফোর হান্ড্রেড এবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা নিশ্চয়ই ছোটোবেলায় করেছো এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ ফর্মুলাটা সবাই করেছে এবং এটা কেউ ভুলবে না এই ফর্মুলাটা সবাই করেছো তা আমি এটাই অ্যাপ্লাই করছি তো এখানটায় যে জিনিসটা হয়ে যাবে এ প্লাস বি মানে কত এক্স মাইনাস ফিফটি মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস এক্স অ্যান্ড আচ্ছা আমি প্রথমে এ প্লাস বি করি তাই তো এ প্লাস বি এ তাহলে আমার এখানে চলে আসবে এ প্লাস মানে এক্স প্লাস ফিফটি মাইনাস এক্স এ আর হচ্ছে এ মাইনাস বি এক্স মাইনাস এখানে আমি মাইনাস বসাচ্ছি মাইনাস আর এ মাইনাস গুণ হয়ে এখানে কী হয়ে যাবে প্লাস এক্স ঠিক আছে এবার দেখো এখান থেকে যে জিনিসটা আসছে এখানে এক্স এক্স তো কেটে যাচ্ছে তাহলে এই জায়গায় কী পড়ে থাকছে শুধু ফিফটি আসছে আর এখানে কি থাকছে এখানে দুটো এক্স আসছে মানে এখানে হচ্ছে টু এক্স মাইনাস ফিফটি আর এখানে হচ্ছে ফোর হান্ড্রেডের তলায় এই ফিফটিটা চলে যাবে ঠিক আছে যার ফলে এখানে এটা কাটাকাটি করে এখানটায় কত চলে আসছে এইট চলে আসছে এবার তাহলে এখানটায় কি যেটা চলে আসছে সেটা আমি লিখি এখানটায় লিখে দিচ্ছি আমি ওকে আমি এখানটায় লিখে দিচ্ছি এটাকে বক্সের মধ্যে ওকে তো যেটা আসছে সেটা হচ্ছে টু এক্স ইকুয়াল টু এখানে ফিফটি রয়েছে এখানে এইট রয়েছে তাহলে কত হয়ে যাবে ফিফটি এইট তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে টোয়েন্টি নাইন এ দেখো এখানে এবার অপশানটা চেক করে নাও তো অপশান নাম্বার বি হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার বি তো দেখে নিয়েছি আমি এখান থেকে এটা বক্সে করে দিয়েছি লাস্টে ক্যালকুলেশনটা তোমরা নিজেরাও করে নিতে পারবে তো এভাবে এটা করো নেক্সট দেখো যেটা রয়েছে পনেরো হাজার টাকার দু বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর হলো ছিয়ানব্বই টাকা তাহলে সুদের বার্ষিক হার কত তাহলে এখানে এটা কিভাবে করবে দেখে নাও এখানে এটা যেটা যেভাবে করতে হবে তাহলে পনেরো হাজার টাকা মানে এটা একটা শর্টকাট ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে পি ইন্টু আর স্কোয়ার বাই হানড্রেড পারসেন্ট তাহলে এখানে পির ভ্যালু হচ্ছে এখানে পনেরো হাজার বসিয়ে দাও আর এর ভ্যালু হচ্ছে এখানে এটা ইজিক্যাল টু নাইনটি সিক্স আছে এখানে আর এর ভ্যালু এখানটায় বের করতে হবে মানে r স্কোয়ার থাকলো আর এখানে পার্সেন্টেজ রয়েছে তাহলে এখানে নিচে হান্ড্রেড রয়েছে আর পার্সেন্টেজের জন্য আর একটা হান্ড্রেড ইকুয়াল টু আমাদের হয়ে যাবে কত নাইনটি সিক্স তাহলে এখান থেকে কী হচ্ছে শুধু আর স্কোয়ারটা থাকবে বাদ বাকিগুলো ওই নিচে চল নিয়ে চলে যাবে মানে আমাদের যেটা এক্স্যাক্টলি ফর্ম যেটা আসবে নাইনটি সিক্স বাই হচ্ছে এইটা ওয়ান হান্ড্রেড ইন্টু ওয়ান হান্ড্রেড তোমার ক্যালকুলেশন করে যেটা পাবে সেটা হচ্ছে সিক্সটি ফোর তার মানে আর মানে গত হয়ে যাবে এইট রুট অভার ও সিক্সটি ফোর তার মানে আর মানে আমাদের চলে আসছে এইট মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে দেওয়া আছে কি দুটি সংখ্যার যোগফল সাতাশ গুণফল একশো বিরাশি তো সংখ্যা দুটি ছোটো সংখ্যাটা বের করতে বলেছে তো এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে যেটার গুণফল বলে না সেই গুণ ফলটাকে আগে তো এটা দুই দিয়ে করলে দেখতে পাচ্ছি এখানে আসছে নাইনটি ওয়ান তার মানে আমি এখান থেকে কী পেয়ে যাচ্ছি ওয়ান এইটি টু মানে একবার পেয়ে যাচ্ছি টু আর নাইনটি ওয়ানকে ভাঙো নাইনটি ওয়ানকে ভাঙলে হচ্ছে সেভেন ইন্টু থার্টিন তার মানে এখানে দেখো সেম সংখ্যা কোনটা পাচ্ছো একটা পাচ্ছো থার্টিন একটা পাচ্ছ ফোরটিন তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি একটা থার্টিন একটা সংখ্যা হয়ে যাচ্ছে থার্টিন আর একটা সংখ্যা হয়ে যাচ্ছে কি ফোরটিন তাহলে এখানে বলে দিচ্ছে আবার দেখো এই দুটো যোগ করে এই দুটো যোগ করে কিন্তু সাতাশ আসছে তার মানে এখানে ছোটো সংখ্যা কত হয়ে যাবে আর কিছু দেখার নেই তেরো হয়ে যাবে আনসার নেক্সট দেখো এখানে রয়েছে কোয়েশন নাম্বার ফর্টি ফোর কোয়েশন নাম্বার ফর্টি ফোর এখানে রয়েছে একটি ব্যাগে থাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং দশ পয়সা মুদ্রার অনুপাত দেওয়া আছে মোট টাকার পরিমাণ এখানে একশো চুয়াল্লিশ বলা আছে তাহলে এই অঙ্কটা আমরা জানি কি পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা মানে এক টাকার অর্ধেক তাহলে আমি ধরে নিই যদি হচ্ছে এক্স টাকা ছিল তাহলে হচ্ছে এখানটা কত হয়ে যাবে এক্স বাই টু প্লাস পঁচিশ পয়সা মানে হচ্ছে চারটে পঁচিশ পয়সা মানে এক টাকা হয় অ্যান্ড এটা হচ্ছে টেন ইকুয়াল টু ইকুয়াল টু ওয়ান ফোরটি ওয়ান হবে যদি এখানে অনুপাতগুলো আমি বসায় তাহলে একটা হচ্ছে ফাইভ এক্স একটা হচ্ছে এইট এক্স আর একটা হচ্ছে থ্রি এক্স মানে অনুপাতগুলো আমি যেটা সেম ratio সেটাকে আমি এক্স করে নিচ্ছি তাহলে এখান থেকে এটা কাট করলে এখানে আসছে দুই তাহলে আমরা যেটা লসাগু করলে যেটা পাবো সেটা হচ্ছে দশ লসাগু হয়ে যাবে এবং এখানে চলে আসবে গত টোয়েন্টি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি এক্স প্লাস হচ্ছে থ্রি এক্স ইকোয়াল টু ওয়ান ফোর্টি ফোর এবং এখান থেকে এক্সের ভ্যালু এক্সের ভ্যালু যেটা আসছে আমি ক্যালকুলেশন করে একবারে বলে দিচ্ছি তোমাদের দেখো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে সলিউশন করে হচ্ছে এখানে x এর ভ্যালুটা বের করেছি x এর ভ্যালু কত এসছে থার্টি এসছে তাহলে পঞ্চাশ পয়সার কয়েন হচ্ছে কটা আছে পঞ্চাশ পয়সার কয়েন দেখো পঞ্চাশ পয়সা এখানে রেশিও কত ছিল ফাইভ ছিল তাহলে ফাইভ ইন্টু থার্টি এখানে অ্যান্সার হয়ে যাবে কত ওয়ান ফিফটি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে বুঝতে পেরে যাবে নেক্সট কোয়েশ্চেন চলো দেখি তুমি এক্স ছিল এক্স বসিয়েছি ট্যান ট্যান ফর্টি ফাইভ মানে হচ্ছে এখানে ওয়ান বসিয়ে দিয়েছি সাইন থার্টি মানে হাফ পস থার্টি মানে কত রুট থ্রি বাই টু টেন থার্টি মানে কত ওয়ান বাই রুট থ্রি সবগুলো ভ্যালো বসিয়েই দিয়েছি ভ্যালু বসানোর পর এখানে দেখতেই পাচ্ছো রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল হয়ে যাবে এবং এই যে এখানে এক্স মানে কত হয়ে যাবে এপাশে হাফ রয়েছে আর এই দুইটা কোথায় চলে যাবে এখানে চলে যাবে তাহলে কাটাকাটি করে যে অ্যানসারটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার এ এক হয়ে যাবে দ্বিতীয় অঙ্কটা দেখো এর থেকে সহজ অঙ্ক হয় নাই মানে এটা সব থেকে ইজি এবং কদিন আগে মানে লাস্ট যে সাজেশানগুলো করিয়েছিলাম তো সেখানে এটা দিয়েছিলাম আমি তেরম টাইপের অঙ্ক আমি বলেওছিলাম এবং এই অঙ্কটা একটা ক্লাসে আমি করিয়ে দিয়েছি তো এখানে কী বলে দিয়েছি এক্স একাকি একটা কাজ করতে পারে কুড়ি দিনে বি সেই কাজ করতে পারে তিরিশ দিনে তো এখানে থেকে ইজি প্রসেস দুটো আমি যে প্রসেসে করিয়েছিলাম সেটাকে দেখাই তো এখানে এ এক্স করতে পারে অ্যাকচুয়ালি এটা এ বি হওয়া উচিত ছিল তো যাই হোক এক্স দিয়েছে তো এক্স এখানে করছে হচ্ছে কুড়ি দিনে আর বি করছে হচ্ছে তিরিশ দিনে প্রথমে কী করতে হবে এই দুটোর লসাকু বের করো যেটা হচ্ছে মোট কাজ আমি বলেছিলাম এটাকে মোট কাজ বলা হয় তো এটা লসকুও বের করলে বুঝতেই পারবে এখানে হচ্ছে এটা হয়ে যাবে সিক্সটি এবার এই টোয়েন্টি দিয়ে সিক্সটিকে ভাগ করো ভাগ করলে এখানে যেটা আসছে একটা চলে আসছে তোমার এখানে চলে আসছে হচ্ছে থ্রি আর এখানে চলে আসছে দুই তাহলে এখানে এই কাজটা হচ্ছে ওয়ানডের কাজ এটা বলেছিলাম কত ওয়ানডের কাজ তার মানে এক্স কি এক্স হচ্ছে একদিনে করে তিনটে কাজ আর বি হচ্ছে একদিনে করছে দুটো কাজ তাহলে তিন আর দুই একদিনে মোট তারা কটা কাজ করছে পাঁচটা কাজ করছে তাহলে সাতটা কাজ করতে কত লাগবে সিক্সটি বাই ফাইভ ক্যালকুলেশন করলে কত চলে আসবে বারো তার মানে এখান থেকে বারো অ্যান্সার চলে আসবে আর একটা যেটা যারা ফর্মুলা করতে চাও না তারা দেখে নাও তাহলে এক্স করছে কুড়ি দিনে করছে এক্স কুড়ি দিনে কমপ্লিট করছে তাহলে মোট কাজ যদি এক অংশ হয় তাহলে একদিনে কটা করবে একদিনে করবে কত একের কুড়ি এটা করবে কি এক্স ঠিক আছে সিমিলারলি বি করবে কত বি হচ্ছে একদিনে করবে কত একের তিরিশ তাহলে এখানে যেটা করতে পারো একের কুড়ি একত্রে একসাথে বলেছে তার মানে একসাথে মানে কি যোগ হয়ে যাবে যোগ একের তিরিশ এটা তো দেখো এই যে লসাকু হচ্ছে এখানে এই দুটো লশাকু ষাট হচ্ছে এখানে হয়ে যাবে থ্রি যোগ থ্রি থ্রি প্লাস টু তার মানে এখানে ফাইভ বাই সিক্সটি তার মানে এখানে এটা হচ্ছে টুয়েলভ এবং জানো এটা হচ্ছে পরে উল্টে যায় মানে এখানেও কিন্তু অ্যান্সার চলে আসছে টুয়েলভ দুটো প্রসেস দেখিয়ে দিলাম আর একটা ফর্মুলা অ্যাপ্লাই করে করা যায় তো ফর্মুলা যারা মুখস্ত করো তারা সেভাবে করবে এবার দেখো সিক্সটি এইট সিক্সটি এইটে যেটা দেওয়া আছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে আর একটা সংখ্যার মান দেওয়া আছে তো আমরা কি জানি গসাগু গুণ লসাগু তাই তো তাহলে গসাগু গুণ হচ্ছে লসাগু এটা হচ্ছে ফার্স্ট নাম্বার ইন্টু কি সেকেন্ড নাম্বার তো এটা তো ফর্মুলা তাহলে এখানটায় আমাকে কী বের করতে বলেছে সেকেন্ড নাম্বার বের করতে বলছে তাহলে সেকেন্ড নাম্বার মানে কত হয়ে যাবে গসাগু গুণ লসাগু এই ফার্স্ট নাম্বারটা কোথায় চলে আসবে এখানে তাই তো তাহলে ফার্স্ট নাম্বারটা এটাকে আর এখানে লিখবো না এটাকে চলে নিয়ে আসবো এখানে তাহলে আমাদের সেকেন্ড নাম্বার কি হয়ে যাবে তাহলে সেকেন্ড নাম্বারটা আমাদের হয়ে যাবে গসাগু গুণ লসাগু তার মানে এটা যেটা দেওয়া আছে তিনশো পনেরো গুণ সাত বাই কত হয়ে যাবে থার্টি ফাইভ তাহলে এটা করলে আমাদের যেটা অ্যান্সার হচ্ছে আমি ক্যালকুলেশন করে বলে দিচ্ছি তো এটার অ্যান্সার হয়ে যাবে সিক্সটি থ্রি তোমরা এটা ক্যালকুলেশন করে নাও সিক্সটি থ্রি অ্যান্সার এসেছে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলেছে কোনো টাকা তার একের সাত অংশ বৃদ্ধি পেয়ে চল্লিশ টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল তাহলে কোনো টাকা আমি ধরে নিচ্ছি এক্স টাকা তার একের সাত অংশ বৃদ্ধি পেলো তার সাত বৃদ্ধি কত টাকা হয়েছে চল্লিশ টাকা হয়েছে তাহলে এখানে লসর করে দাও আমি সিম্পল ওয়েতে করাছি কোনো ফর্মুলা অ্যাপ্লাই ট্যাপ্লাই করছি না বেশি তাহলে এখানে দেখো কোনো গুণ হলে এটা কত হয়ে যাবে সেভেন প্লাস হচ্ছে এক্স ইকুয়াল টু কত ফরটি তাহলে এখান থেকে এই দুটো ওপরে যোগ করে কত হচ্ছে এইট এক্স ইকুয়াল টু ফোরটি ইন্টু সেভেন তারপরে এখানে এক্স মানে কত হয়ে যাবে ফর্টি ইন্টু সেভেন বাই হচ্ছে এইট এবং দেখো এখানে ক্যালকুলেশন করে পাশ দিয়ে হয়ে যাচ্ছে তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত থার্টি ফাইভ ইজি অঙ্ক ছিল এটা নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন হুবহু এই কোয়েশ্চেনটাই আমি সলভ করে দিয়েছি তোমাদের লাস্ট ক্লাসগুলোতে তোমরা দেখে নিতে পারো লাস্ট ক্লাসগুলোতে তো এখানে আমি এটা তোমাদের আরেকবার একবার বলে দিচ্ছি তো এখানে যেটা করতে হবে তো এই যে নয় 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 রয়েছে তাহলে এখানে হচ্ছে নয় 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 যোগ একের সাত সিমিলারলি আর একটা নয় 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 যোগ হচ্ছে দুইয়ের সাত এরকম ভাবে চলবে তা এতবার না লিখে এখানে তিনটে নয় কতবার আছে দেখো এখানে দেখতেই পাচ্ছো এখানে রয়েছে ছবার কী করে দেখো এখানে এক থেকে শুরু ছয় পর্যন্ত যায় তাহলে ছবার রয়েছে তাহলে এইটাকে আমি কি করছি নয় নয় মানে নশো নিরানব্বই না ধরে আমি কী ধরছি হাজার মাইনাস এক হাজার মাইনাস এক নশো নিরানব্বই কতবার লিখতাম আমি হিসাব করতে লিখতাম কি নশো নিরানব্বই কতবার আছে ছবার আছে তাই তো লিখতাম প্লাস হচ্ছে এখানে কি লিখতাম একের সাত প্লাস এর সাত এরকম করে লিখতাম তো সবার নিচে যেহেতু সাত আছে তাহলে আমি এখানে একটা কাজ করে দিই আমি এখানে হচ্ছে সাত দশও করে দিই আর ওপরে হচ্ছে এক যোগ দুই যোগ তিন চার পাঁচ ছয় এখানে যোগ করে দিলাম তাহলে এখান থেকে আমি এটা কি পাবো হাজার মাইনাস এক প্লাস এখানে দেখতেই পাচ্ছ সবগুলো যোগ করে কত আছে যোগ করে যেটা আছে ক্যালকুলেশন করে আমি ফাইনালটা দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও এখানে যেটা করা হয়েছে যেটা বললাম নশো নিরানব্বইকে হাজার মাইনাস এক ধরা হয়েছে গুণ ছয় এই ছয়টা লিখেছি তাহলে এখানে ছয়ের সাথে হাজার গুণ করলে ছ হাজার মাইনাস একের সাথে গুণ করলে হচ্ছে মাইনাস সিক্স অ্যান্ড হচ্ছে এখানে একুশ বাই এই সবগুলো যোগ করে একুশ এসছে টোয়েন্টি ওয়ান বাই সেভেন তাহলে প্লাস থ্রি এবং ছ হাজার থেকে তিন বিয়োগ করলে কত আসছে পাঁচ হাজার নশো সাতানব্বই তো নেক্সট কোশ্চেন আশা করি এটা বুঝতে পেরেছো ইজি অঙ্ক ছিল মানে যারা ওই ভিডিওটা দেখেছো তারা করতে পেরেছো তো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন এটা আবার একটু টাফ অঙ্ক ছিল তো এখানে যেটা দেওয়া আছে সাতশো টাকা এ বি মধ্যে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি থেকে চল্লিশ টাকা বেশি পায় সি এর থেকে তিরিশ টাকা বেশি পায় তাহলে সি কত টাকা পাবে তো এইটার জন্য যেভাবে করতে হবে আমাকে প্রথমে ধরতে হবে যে সব থেকে ইজি যদি আমি বি টাকাটা ধরে নিই তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমি এভাবে লিখি এ বি সি লিখি বিট টাকা যদি আমি এক্স লিখি তাহলে এ কত টাকা পাচ্ছে বি থেকে চল্লিশ টাকা বেশি তাহলে এ পেয়ে যাবে কত এক্স প্লাস ফোরটি এটা পাবে এ সি কত পাবে সি হচ্ছে এর থেকে তিরিশ টাকা বেশি তাহলে এখানে এক্স প্লাস চল্লিশের সাথে তিরিশ যোগ করে দিচ্ছি তার মানে কত হয়ে যাবে থার্টি ঠিক আছে তাহলে এইবার এই সবগুলো এই সবগুলো এখানে যেটা দেওয়া আছে এই সবগুলো টাকা যদি আমরা যোগ করি তাহলে সেইটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এটা মানে হচ্ছে সাতশো দশ টাকা তাহলে এখান থেকে এক্সের ভ্যালু যেটা বেরোবে তো এখানে দেখতেই পাচ্ছ তিনটে এক্স রয়েছে তাহলে এখান থেকে থ্রি এক্স প্লাস হচ্ছে সত্তর আর চল্লিশ তার মানে হচ্ছে একশো দশ ইকুয়াল টু হচ্ছে সাতশো দশ তাহলে এখান থেকে এক্সের ভ্যালু যেটা বেরোবে সেটা আমি বলে দিচ্ছি তো দেখো এখানে যেটা আসছে তো আমি এটা ক্যালকুলেশন করে এখানে লিখে দিয়েছি যে এখানে হচ্ছে এক্সের ভ্যালু কত এসছে দুশো এসছে তাহলে এখানে সির টাকা বলেছে তাহলে সি এখানে কত আছে সি দেখো এখানটায় লেখা হয়েছিল সি মানে কত ছিল এক্স প্লাস সেভেন্টি তাহলে দুশোর সাথে সত্তর যোগ করে দিলে কত হয়ে যাবে দুশো সত্তর টাকা ইজি অঙ্ক ছিল এটা নেক্সট অঙ্ক দেখো কি আছে এটাও আর একটা ইজি অঙ্ক ছিল তো এখানে যেটা দেওয়া আছে কোন সংখ্যার পঁচিশ পার্সেন্টের সাথে দেড়শো পঁচিশ পার্সেন্টের সাথে দেড়শো এর তিরিশ পার্সেন্ট যোগ করলে হবে তো সেভাবে করে দিচ্ছি তো দেখে নাও আমি লিখে ইকুয়েশনটা লিখে দেখাচ্ছি দেখো এখানে আমি ইকুয়েশনটা লিখে দিয়েছি তো ইকুয়েশনটা দেখতেই পাচ্ছ এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর সাথে কি দেশ এর থার্টি পার্সেন্ট যোগ করে দিই এটা বলেছে সেভেন্টি ফাইভ তো এটা যদি এখানে কাট করি তাহলে নিচে ফোর আছে তার মানে এখানে আমাদের কত আসছে এক্স বাই ফোর প্লাস এখানে দেখো এটা এটা এখানে দুটো জুড়ে কেটে দিলাম তিন পুরোনো কত পঁয়তাল্লিশ তার মানে এখানটায় আমাকে যেটা করতে হবে তাহলে এখানে আমি ইকুয়াল টু করে দিই সেভেন্টি ফাইভ মাইনাস ফর্টি ফাইভ করলে আমাদের কত চলে আসে থার্টি তার মানে এক্স ইকুয়াল টু থার্টি আর এই ফোরটাকে গুণ করে দিচ্ছি তাহলে হচ্ছে ইন্টু ফোর তার মানে আমাদের যেটা আসছে একশো কুড়ি তার মানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কোয়েশন দেখো কি আছে নেক্সট কোয়েশ্চেন আর একটা ইজি অঙ্ক কোনো নল দিয়ে একটি জলাধারের এক তৃতীয় অংশ তিন মিনিটে খালি করা যায় এক তৃতীয় অংশ তিন মিনিটে খালি করা যায় তো তাহলে থ্রি মিনিটসে হচ্ছে খালি করা যায় কত অংশ একের তিন অংশ তাহলে এক মিনিটে কত হয়ে যাবে একের তিন এই তিনটা কোথায় চলে আসবে নিচে ইন্টু থ্রি তাহলে বলেছে সাত পূর্ণ একের দুই সাত পূর্ণ একের দুই মানে কত পনেরো দুই তাহলে এই যে ফিফটিন বাই টু এই মিনিটে হচ্ছে কত অংশ খালি হয়ে যাবে ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি ইন্টু ফিফটিন বাই টু তাহলে এখানে থ্রি দিয়ে এটা কাট করলে এখানে আসছে ফাইভ তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে ফাইভ বাই সিক্স তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশন যেটা দেওয়া আছে তো এটা আর এটা কঠিন অঙ্ক ছিল এটা অবভিয়াসলি কঠিন অঙ্ক এটা সবাই পারবে না তো এখানে যেটা দেওয়া আছে এবিসি একটি যৌথ ব্যবসার অংশীদার এর মূলধনের এক এ মূলধনের মানে মোট যে মূলধন তার এক তৃতীয়াংশ দেয় বি দেয় হচ্ছে বি দেয় বি দেন হচ্ছে এ সি এর মূলধন সি যত টাকা দিয়েছে তার সমান তো যদি বছরের শেষে লাভের পরিমাণ নশো টাকা হয় তাহলে সি কত টাকা পাবে তো এখানে যেভাবে করবে তো ইজি হয় যদি এই যে এক তৃতীয়াংশ বলেছে তো তাহলে যেহেতু তিনের একটা কনসেপ্ট পাচ্ছি তাহলে আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে মোট যে মূলধন আর কি যে ইনিশিয়াল যে অ্যামাউন্ট ছিল আর কি যেটাকে মূলধন বলা হচ্ছে বা আসল সেটাকে আমি ধরে নিচ্ছি তিন টাকা মানে হচ্ছে প্রথমে হচ্ছে তিন টাকা হচ্ছে দিয়েছিল সবাই মিলে তিন টাকা দিয়েছিল হ্যাঁ যদি এটা অর্ড লাগে তিন টাকা ধরতে পারো তিরিশ টাকা ধরতে পারো আমি জাস্ট অঙ্কের খাতিতে আমি এটা ধরে নিচ্ছি তাহলে যদি হচ্ছে এটা তিন টাকা ধরে নি আমি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি আমি এখান থেকে আমি সি লিখে নিচ্ছি তাহলে এ কত দিচ্ছে এক তৃতীয়াংশ মানে এর তিন ভাগের এক ভাগ মানে তিন টাকার তিন ভাগের এক ভাগ কত টাকা হবে এর তিন তিন ভাগের এক ভাগ হয়ে যাবে এক টাকা আচ্ছা সি বি কত দিচ্ছে B হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ B হচ্ছে দিচ্ছে কি A আর C মূলধনের সমান দিচ্ছে মানে A আর C এর টাকা যোগ করে যত হয় তত দিচ্ছে C টাকা তো আমরা জানি না তাহলে C টাকা আমরা x ধরে নিচ্ছি e B টাকা কত হয়ে যাবে x plus ঠিক আছে এইবার আমাদের কি করতে হবে এই এই যে সবগুলো এই সবগুলোর টাকা এই সবগুলোর টাকা যদি আমি যোগ করি এই সবগুলোর টাকা যোগ করলে আমি কত টাকা পাবো সেই তো তিন টাকায় পাবো কারণ কি এটাই তো মূলধন তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি এখানে হচ্ছে ওয়ান ওয়ান টু আর এখানে টু এক্স মানে এখানে টু এক্স প্লাস টু রয়েছে টু এক্স প্লাস টু ইকুয়াল টু থ্রি তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু টু টাকা ওপাশে নিয়ে গেলাম তার মানে ওয়ান বাই টু হাফ পেয়ে যাচ্ছি তাহলে এটা আমি এক্স ইকুয়াল টু আমি হাফ পেয়ে যাচ্ছি এইবার আমাকে অনুপাত বের করতে হবে অনুপাত বের করার জন্য আমি এবার ওকে এটা আমি ডিফারেন্ট কালার দিয়ে করছি দেখো এর জায়গায় এখানে কত হয়ে যাবে এক্সের জায়গায় হাফ আসছে তার মানে এ তো সেই এ বি সি আবারও আমাকে লিখতে হবে এর জায়গায় একই আছে বির জায়গায় এখানে এক্স প্লাস ওয়ান এক্স মানে কত বেরিয়েছে হাফ বেরিয়েছে তাহলে এই জায়গাটায় বসাচ্ছি হাফ প্লাস এক তার মানে কত হয়ে যাবে তিনের দুই সি মানে কত আছে শুধু এক্স ছিল তাহলে এখানে হাফ এবার এই দুই টাকা সরাতে হবে দুই টাকা সরানোর জন্য আমাকে কি করতে হবে দুই টাকা সরানোর জন্য আমাকে সবার সাথে একটা করে দুই গুণ করতে হবে তাহলে প্রথমটার সাথে দুই গুন করে দিলে কত হয়ে যাবে এখানে টু তারপরে এর সাথে যদি আমি টু গুন করে দিই তাহলে টু টু কেটে যাবে তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কত থ্রি সিমিলারলি এর সাথে আমি টু গুন করে দিচ্ছি তাহলে এখানে আমার পড়ে থাকবে কত ওয়ান তাহলে এটা হয়ে যাবে আমাদের অনুপাত এবার বলেছে সি কত টাকা পাবে নশো টাকার থেকে তাহলে নশো টাকার থেকে সি কত পাবে তাহলে সি যে অ্যামাউন্ট হয়ে যাবে এটা হয়ে যাবে কত নাইন হান্ড্রেড ইন্টু এখানে হচ্ছে ওয়ান বাই তিন আর দুয়ে হচ্ছে পাঁচ আর একে ছয় তার মানে এখানে ছয় থাকছে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে তো এটা একটু ডিফিকাল্ট ছিল মানে যারা এটা ধরতে পেরেছে তারা অঙ্কটা করতে পেরেছে নেক্সট অঙ্ক দেখো নেক্সট তাহলে এটাই আমাদের লাস্ট অঙ্ক মানে যে সেটটা আমি করাছি সেটাই লাস্ট অঙ্ক তো এখানে দেখো দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট খুব ইজি অঙ্ক ছিল তাদের অন্তর হচ্ছে কত সিক্সটি নাইন তাহলে অনু তাহলে আমি ধরে নিতে পারি একটা সংখ্যা ফাইভ এক্স আর একটা সংখ্যা কত এইট এক্স তাই তো অন্তর বলেছে তার মানে আমাকে দুটো বিয়োগ করতে হবে তাহলে আমাকে এটাকে উল্টো করে লিখতে হবে মানে এইট এক্স মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু কত সিক্সটি নাইন তার মানে এখানে থ্রি এক্স ইকুয়াল টু সিক্সটি নাইন তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে টোয়েন্টি নাইন তাহলে আমাকে এবার কী বলে দিয়েছে সরি টোয়েন্টি থ্রি হয়ে যাবে আমাকে এবার বলেছে যে বড়ো সংখ্যাটি কত বড়ো সংখ্যা মানে কত আটের সাথে গুণ করতে হবে তাহলে টোয়েন্টি থ্রি ইন্টু এইট করে দাও মাল্টিপল করলে আমাদের যেটা দাঁড়াচ্ছে আমাদের হয়ে যাবে অপশান নাম্বার ডি আচ্ছা অপশন নাম্বার ডি নয় অপশান নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার সি ওয়ান এইট্টি ফোর হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপরে আর একটা অঙ্ক রয়েছে ওয়ান এইটি ফোর হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশন নাম্বার সি আর একটা অঙ্ক রয়েছে আমাদের তো আর একটা অঙ্ক যেটা হচ্ছে লাস্ট পিতা পুত্রের অঙ্ক রয়েছে তো পিতা পুত্রের অঙ্ক এখানে কি বলে দেওয়া আছে দেখো এখানে আমি হচ্ছে একবার লিখছি ফাদার একবার লিখছি সন ঠিক আছে তো বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ছগুণ তাহলে এখানে পুত্রের বয়স যদি এক্স বছর হয় তাহলে পিতার বয়স কত হয়ে যাবে পিতার বয়স হয়ে যাবে কত সিক্স আমি এটা হচ্ছে এমনি প্রসেসে করছি অনেক ভাবে করা যায় এটাকে সিক্স এক্স আবার বলে দিয়েছে ছ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ হবে ছ বছর পর তাহলে ছ বছর পরে যে পুত্রের বয়স সেটা কত হয়ে যাবে এক্স প্লাস সিক্স আর সেটা কি কত হয়ে যাবে পুত্র বয়সে তিন গুণ হয়ে যাবে তার মানে আমরা কি পাচ্ছি এবার এটা তো একটা পেলাম এটা হচ্ছে ছ বছর পরে পিতার বয়স আচ্ছা তাহলে ছ বছর পরে এটা হচ্ছে সিক্স ইয়ার আফটার সিক্স ইয়ার আর একটা ছ বছর পরে আর কি কী পাচ্ছি এটাও তো ছ বছর পরে এটাও তো সিক্স ইয়ার পরে তো এটা হতো মানে সিক্সেক্স প্রথম প্রথম ইকুয়েশন থেকে কি পাচ্ছি এর সাথে সিক্সএক্স যদি সিক্স যোগ করে দিই তাহলে সেটাও তো হচ্ছে ছ বছর পরে আমি আরেকবার জিনিসটা কনসেপ্টটা করে দিচ্ছি তোমাদের তো আমি ধরে নিয়েছি যে হচ্ছে সন যে তার বয়স হচ্ছে এক্স বছর ঠিক আছে তাহলে ফাদারের যেটা আমরা বের করবো তাহলে পিতার হচ্ছে প্রথম অবস্থায় সিক্সএক্স এবার যখন সনের যখন হচ্ছে এক্স প্লাস সিক্স হচ্ছে তাহলে এখানেও ছ বছর আমি বাড়িয়ে দিচ্ছি তাহলে তখন আমাদের কি বলছে এইটা সমান সমান কত হয়ে যাবে পুত্রের ছবছর বছর পরে যা বয়স মানে এক্স সিক্স তার সাথে তিন কি করতে হবে গুণ করে দিতে হবে তাহলে এইটা জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে সিক্স এক্স এখানে দেখো থ্রি এক্স আছে তাহলে এখানে হচ্ছে প্লাস সিক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস হচ্ছে এইটিন তো তাহলে এখান থেকে যেটা আমাদের আসছে তাহলে এই থ্রি এক্সটাকে এপাশে নিয়ে যাচ্ছি তাহলে এখানে থ্রি এক্স এই সিক্সটাকে আমি এপাশে নিয়ে আসছি তাহলে এইটিন থেকে মাল্টি মাইনাস করে দিলে টুয়েলভ থ্রি দিয়ে এটাকে আমি কাট করে দিচ্ছি ফোর তাহলে কী বলেছে পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স আমি কত কত ধরা হয়েছিলো প্রথমে পিতার বর্তমান বয়স তো ছিল সিক্স এক্স ছ বছর পরে প্লাস সিক্স করা হয়েছিল তাহলে সিক্স এক্স ইন্টু ফোর চার ছয় চব্বিশ চব্বিশ বছর বয়স হচ্ছে পিতার বয়স তো অনেকে এটা যারা কনসেপ্ট দিয়ে কাজ করেছে না তো চব্বিশকেও লেখে নিই ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমি শুনলাম সবাই আটচল্লিশ করেছে তো এটা কিন্তু চব্বিশ বছর হয়ে যাবে তো এই হলো আমাদের আজকে সবকরো কোয়েশনের সলিউশন তোমাদের করে দিলাম এর সলিউশন খুব তাড়াতাড়ি তোমাদের চলে আসে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো ওকে থ্যাংক ইউ